চলো, সো আমাদের এক্স এর এক্সপ্লানেশন আমরা পুরোপুরি কমপ্লিট করে ফেলেছি। আজকে দ্য এক্স থেকে যে সমস্ত অ্যাক্টিভিটিস গুলো তোমাদের আছে, এই সমস্ত অ্যাক্টিভিটিস গুলো আমরা আজকে করে নেব। সো ফার্স্টে দেখতে পাচ্ছি আমরা আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু এন্ড হুইচ আর ফলস, গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার। ফার্স্টে কি আছে, ভেলান ওয়াজ ভেরি হ্যাপি ইন দ্য বিগ হাউস। সো ভেলান ওয়াজ ভেরি হ্যাপি ইন দ্য বিগ হাউস, এটা কি হচ্ছে, তাহলে ট্রু হচ্ছে, এটা কি হচ্ছে, ট্রু। সো সাপোর্টিং স্টেটমেন্ট কি হচ্ছে না, ভিলেন ওয়াজ কন্টেন্টেড এন্ড হ্যাপি। তো এই সেন্টেন্স থেকে আমরা খুব সহজে বুঝতে পারি, উই ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস সেন্টেন্স ইজ ট্রু। নেক্সট সেন্টেন্স ইজ দ্য আদার পিপল অফ দ্য বিগ হাউস ওয়ার নট সো হ্যাপি। সো দিস সেন্টেন্স ইজ ফলস। হোয়াই ইউ ক্যান সে দিস সেন্টেন্স ইজ ফলস, বিকজ অফ দ্যাট দ্য পিপল ইন দ্য বিগ হাউস টু সিম টু বি ইকুয়ালি অ্যাট পিস ফ্রম দিস সেন্টেন্স। We can easily understand that the other people of the big house were not so happy. So that's why the sentence is false. Next sentence is, no tenant remained in the house for more than a few months. So this sentence is also true. How can you say that? Because of that, no one remained for more than a few months. So from this sentence, you can easily understand. Next sentence is, people started avoiding the house. So it's also true because, and people avoided it. So from this sentence, you can easily understand. নেক্সট কি দেখতে পাচ্ছি, অ্যাক্টিভিটি টু, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে, এটা তোমাদের কমপ্লিট করতে বলেছি। যেমন ওয়ান মিড নাইট হি ওয়াজ টোল্ড, ওয়ান মিড নাইট হি ওয়াজ টোল্ড, বাকিটা তোমাকে কমপ্লিট করতে বলা হয়েছে না। হি ওয়াজ টোল্ড দ্যাট দ্য মাস্টার ওয়াজ নো মোর, দ্যাট দ্য মাস্টার ওয়াজ নো মোর। নেক্সট সেন্টেন্স ইজ দ্য সন্স অফ দ্য লেট ওনার লেফট দ্য কিজ অফ দ্য হাউস, সন্স অফ দ্য লেট ওনার লেফট দ্য কিজ অফ দ্য হাউস উইথ ভেলান। Next sentence, the house acquired the reputation of being haunted. The house acquired the reputation of being haunted. Next is, even the owners dropped the practice of coming and seeing the house. So this is your activity to complete. Activity 3. Acha, ami ektu bole ni, jodi keu ei activity class ta korcho hoyto ba dekhcho, kintu er explanation class ta hoyto dekho ni, to ami ei description box e তোমাদের আগের ক্লাসটার লিঙ্কটা আমি দিয়ে দেবো, প্লাস ক্লাস সেভেন এর আরো যে ক্লাসগুলো আমাদের করা হয়ে আছে, মানে প্রিভিয়াস ইয়ার যে লেসন গুলো, প্রিভিয়াস লেসন, তার অ্যাক্টিভিটি, সমস্ত গুলোর ডিসক্রিপশন বক্সে আমি তাদের লিস্ট তোমাদের একটা দিয়ে দেবো। তার সাথে দেখবে তোমরা আই বাটন পাবে একটা ডান দিকের কোণে, সে আই বাটনটাকে প্রেস করলে ও ওখান থেকে তোমরা তার লিঙ্ক গুলোকে পেয়ে যেতে পারবে, ওকে। এবং নিচের ডান দিকের কোণে দেখতে পাবে একটা লোগো দেখতে পাবে এমইবি, সেই এমইবিটিকে ক্লিক করে নিলেই কিন্তু সাবস্ক্রাইব অপশনটা চলে আসবে। সো যারা যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যাতে করে আমরা এর পরবর্তীকালে যে সমস্ত ক্লাসগুলো আপলোড করব সেগুলো খুব সহজেই তোমার কাছে পৌঁছে যেতে পারবে, ওকে। সো চলো শুরু করি আমরা অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3 তে কি কোশ্চেন আনসার আছে, হু ওয়াজ ভিলান, না ভিলান ওয়াজ দ্য গার্ডেনার এন্ড অলসো কেয়ারটেকার অফ দ্যাট বিগ হাউস। সো কেয়ারটেকার ইজ অলসো, হি ওয়াজ অলসো কেয়ারটেকার, সো ভিলান ওয়াজ এ গার্ডেনার এন্ড অলসো কেয়ারটেকার। Next question, did the tenants have any regard for the garden? No, they didn't have any regard for the garden. Next question, ki chilo, did the owners of the house visit the house frequently? No, the owners of the house did not visit the house frequently. How did the house acquire the reputation of ghost house? So, ei barita ghost house hisebe kibhabe reputation peyechilo, no tenant remained for more than a few months, and with that lack of maintenance, that house became ruins and looked like a haunted house. Activity 4 এ কি দেখতে পাচ্ছি, cause and effects আছে। So এখানে এটা আমি পুরোটা কমপ্লিট করে দিই। যেমন এক নম্বরে কি হচ্ছে, কজটা দেখতে পাচ্ছি আমরা, যে car sounded its horn angrily at the gate, and effectটা কি ছিল, ভেলেন hopped up with the keys. Next কি ছিল, যে ভেলেন cleared the vegetation which blocked the entrance. এফেক্ট হচ্ছে দ্য গেটস ওপেনড অন রাস্টি হিঞ্জ ক্রিকিং এন্ড গ্রোনিং। তিন নম্বরে কজ কি ছিল, দ্য কোম্পানি হু বট দ্য হাউস ডিডন্ট নিড দ্য গার্ডেন, এফেক্ট হচ্ছে ভেলান ওয়াজ অর্ডার টু গো ব্যাক টু হিজ ভিলেজ। লাস্ট ছিল কজ, দ্য ওল্ড ম্যান টোল্ড টু ওয়েট আনটিল হি উড বান্ডিল আপ হিজ ক্লোজ অ্যান্ড গো অ্যাওয়ে, এফেক্ট হচ্ছে দ্য ট্রি কাটার লেট ডাউন দেয়ার এক্স। অ্যাক্টিভিটি 5, Activity 5, complete the following sentences with information from the text. Someone from the car ordered Helen, he ordered Korishana to open the big gate for the car. Next, one of the sons of the old master told Helen that
he would have to go back to his village. So answer hoche ki he would have to go back to his village. Next chilo, Velan retired to na his old hut, from his old hut hobe eta, retired to from his, er from eta use kore nebe, from his old hut. Velan rushed out and saw the four men hacking the massive trunk of the old margosa tree. Activity 6. Answer the following questions. Who bought the house? Now, a company bought the house. Did they need a garden? No, they did not need a garden. What was the order of the company? Now, to cut all the trees, including the old margosa tree. What was Velan's request to the tree cutters? Now, he requested to the tree cutters to stop cutting until he was gone far away. Activity 7, 8, 9, 10 and 11 আমি একসাথে করে দিয়েছি এখানে শুধু কোশ্চেন আনসারটা কি হবে সেটাই আমি শুধু পুট করে দিয়েছি তোমরা বাকিটা সেন্সের সঙ্গে মিলিয়ে নেবে যেমন অ্যাক্টিভিটি 7 এ এতে আছে হার্ডার বি হচ্ছে মোর সুইটলি সি হচ্ছে ওটস এন্ড ডি হচ্ছে লিস্ট অ্যাক্টিভিটি 8 এ দেখতে পাচ্ছি আমরা আর্লিয়েস্ট লিস্ট নার্ভাস মোর কম্পোজড রেডিয়েন্টলি এন্ড মোর গ্রেসফুলি অ্যাক্টিভিটি 9 এটা হচ্ছে ইজ প্লে লাভ make and work যদি কারো মনে হয় যে আজকে ভিডিওটা একটু স্পিডি হয়ে গেছে সো প্লিজ whenever you think that the video is going very fast then you pause sometime okay so প্রথমে পজ করে নেবে একটুখানি সময়ের জন্য সো দেন তোমার কাছে প্লিজ ভিডিওটা আবার স্লো হয়ে যাবে সো পজ করে নিয়ে বাকিটা দেখে নেবে তারপর আবার প্লে করবে সো অ্যাক্টিভিটি 9 এ কি দেখতে পাচ্ছি আমরা ইজ প্লে লাভ মেক এন্ড ওয়ার্ক অ্যাক্টিভিটি 10 এ কি দেখতে পাচ্ছি টেনেন্ট excellent blocked orders and retired so activity ne ki pachhi tenant excellent blocked orders and retired activity 11 ekhane dekhte pachhi women main persons geese mice barracks deer syllabuses and focus ebar aste activity 12a activity 12 e ki write a letter to your friend inviting him or her to the marriage ceremony of your uncle tomar uncle marriage ceremony jeno bondhu ke ta invite so ki likhchi ami ta je I hope you are fine in this letter I am going to tell you about the marriage ceremony of my uncle acha ektu bole ni ei letter writing e jodi aro tumra details e jante chao amar ekta letter amar puro puri letter writing er upor ekta class kora ache video ache ami ei description er shonge sei tar o ekta link tomaderke diye debo jekhane personal letter writing business letter writing editorial letter writing the celebration কি হবে তা বডি অফ দ্য লেটার কি হবে তা সিগনেচার কি হবে সমস্ত ব্যাপারটাকে আরো ডিটেইলসে আলোচনা করে দিয়েছি আমরা সো আমি তোমাদের রিকোয়েস্ট করছি যে তোমরা ওই ভিডিওটাকেও একবার এর সাথে দেখে নেবে ওকে তাহলে এই লেটার রাইটিং এর পুরো ব্যাপারটা কনফিউশনটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ওকে সো আমরা সাবজেক্টে ফিরে আসি সো কি বললাম না আই হোপ ইউ আর ফাইন ইন দিস লেটার আই এম গোইং টু টেল ইউ অ্যাবাউট দ্য ম্যারেজ সেরেমনি অফ মাই আঙ্কেল দ্য ম্যারেজ সেরেমনি ইজ গোইং টু টেক প্লেস অন দ্য 25th অফ ডিসেম্বর দিস ইয়ার The ceremony will start in the evening. I shall be glad if you, along with your family, attend the marriage ceremony. My uncle will also be glad to see you there. Hoping to see you in the marriage ceremony. Your loving friend. Bas. Jamal bita kar. Ye baat kya hoche? Now imagine yourself to be the friend whom the letter was sent to. Tumaki dhar chitra pada hoye chilo. So now write a reply to the letter accepting the invitation. So tumi abar chitra likhcho sei invitation ta je tumi accept korecho seta jananor jonno. So ki likhle tumi Your sweet letter has kissed the palm of my hand just now. Okay, এটা সুন্দর ফ্রেজ আছে এখানে ইউজ করা হয়েছে. So thank you for your warm invitation. I am glad that you have remembered me as one of your friends. I must attend with my family to your uncle's marriage ceremony. More when we will meet. বাস মিটে গেল ঝামেলা. এবার আসবে অ্যাক্টিভিটি 13. অ্যাক্টিভিটি 13 এ কি আছে? Write a story with the help of the following points. কিছু পয়েন্টস দেয়া হয়েছে. So এটা টাইটেলটা কি হচ্ছে? The frogs and the boys. Some boys were playing one day at the edge of a pond in which lived a family of frogs. The boys amused themselves by throwing stones into the pond so as to make them skip on top of the water. মানে এমন ভাবে ছড়া হচ্ছে যেন ঠিক জলের উপরে তরঙ্গ বয়ে বয়ে যাচ্ছে সেই ব্যাপারটা খেলছিল তারা. The stones were flying thick and fast and the boys were enjoying themselves very much. But the poor frogs in the pond were trembling with fear. At least one of the frogs the oldest and bravest put his head out of the water and said oh please dear children stop your cruel play though it may be fun for you it means death to us yes. so ei hocche amader total
অ্যাক্টিভিটি আজকের এই লেসনে সো আই होप ইউ এনজয় দিস ক্লাস জাস্ট ওয়েট করো আমাদের আর দু তিনটে ক্লাস আছে তাহলে আমাদের ক্লাস 7টা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে সো আফটার কমপ্লিশন যেটা আমরা করব এবং এই উপরে কিছু কোশ্চেন আনসার আমাদের প্রতিদিন থাকবে তার সাথে গ্রামারটাকে আরো বেশি করে তোমাদেরকে এখানে দেয়া থাকবে এবং গ্রামার ক্লাস অলরেডি আমি স্টার্ট করে ফেলেছি সো ইউ ক্যান ইজিলি নিতে পারবে সমস্ত ক্লাসগুলো সেখানে আমার গ্রামারের একটা প্লেলিস্ট বানানো আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে ওকে এর বাইরে আমাদের যে কোশ্চেন আনসার গুলোকে নিয়ে আমরা ডিটেইলস এ আলোচনা করব বিভিন্ন যে কোশ্চেন ব্যাংক গুলো আমাদের আছে সেখান থেকে যে বিভিন্ন স্কুলের যে পরীক্ষাগুলো হয়েছে সেসব জায়গা থেকে কোশ্চেন কি কি আসছে বিশেষ করে রাইটিং স্কিল যেটা তোমরা সবসময় ভয় পাও সেই রাইটিং স্কিলটাকেও আমরা বেশি বেশি করে এবার করার চেষ্টা করছি ওকে সো চলো আজকের মতো ক্লাসটা শেষ করি আমরা পরের দিন আমরা আবার নেক্সট ক্লাস নিয়ে হাজির হব সো আনটিল দেন গুড ডে সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ